আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে একটি মজাদার পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম এই পিঠাটা তৈরি করতে লাগে মাছ ডাল আতপ চাল এবং খেজুরের গুড় এই তিনটি উপকরণ দিয়ে মুচমুচে রসালো রসালো মজাদার একটি পিঠা সেটা হচ্ছে জিলাপি পিঠা এই পিঠাটা আমার নানু দাদুরা তৈরি করত আর মজা করে আমি খেতাম আমার এই পছন্দের পিঠার রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করছি চলুন রেসিপি দেখে নেওয়া যাক প্রথমেই পিঠার বেটার বা গুলা তৈরি করে নিব যার জন্য নিয়েছি খোসা ছাড়ানো মাছ কালার ডাল এ ডালটা হয়তো অনেকেই চিনে থাকেন বাজারে মাছের ডাল বললে এটা পেয়ে যাবেন তবে দুই ধরনের মাছের ডাল কিনতে পাওয়া যায় একটা হচ্ছে ভাজা আর একটা কাঁচা এই জিলাপি পিঠার জন্য অবশ্যই কাঁচা মাছের ডাল নিতে হবে এখান থেকে কিছু ডাল নিয়ে নিচ্ছি ভিজিয়ে রাখবো ভালোভাবে ধুয়ে আপনার কতটুকু চালের গুঁড়া সে অনুযায়ী আপনি ডালটা নেবেন তবে এর পরিমাণটা আমি চালের গুঁড়ার সাথে মিশিয়ে দেওয়ার সময় বলে দেব এখন ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নেব পানি দিয়ে পানির পাল্টে পাল্টে বারবার ধুতে থাকবো যতক্ষণ না পানিটা একেবারে স্বচ্ছ হয়ে আসছে ততক্ষণ ধুয়ে নেব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখবো যত সময় ধরে ভিজিয়ে রাখতে পারেন ততই ভালো দু ঘন্টা ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম এতে করে ডালটা অনেক বেশি ফুলে ফেঁপে গিয়েছে এবং সহজভাবে একেবারে মসৃণভাবে মিহি করা যাবে ডালগুলো আপনার হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে অবশ্যই কম করে হলেও এক ঘন্টায় ডালগুলো ভিজিয়ে রাখবেন আমার নানু দাদুরা যখন এই জিলাপি পিঠা তৈরি করতো তখন এই মাছের ডালগুলোকে শিলপাটায় পিষে দিত সেটা অনেক কষ্টের ছিল তবে আমি ব্লেন্ডারে ঝাড়ে নিয়ে ব্লেন্ড করে নেব সামান্য একটু পানি দিয়েছি আমার এই পিঠা তৈরির রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন তাহলে আপনার পিঠাটা একেবারে পারফেক্ট হবে যদি কেটে কুটে বা টেনেটুনির ভিডিও দেখতে যান তাহলে কিন্তু আপনাদের পিঠাটা সঠিকভাবে তৈরি হবে না আর খেতেও মজা লাগবে না ডালগুলো একেবারে মসৃণ করে আমি ব্লেন্ড করে নিয়েছি এখন আতপ চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিব। এক কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া নিয়েছি এর সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি ডালের সাথে যতটুকু পানি দিয়ে ডালটা ব্লেন্ড করেছিলাম সেক্ষেত্রে আমার এই আতপ চালের সাথে এই ডালের মিশ্রণটা মেশাতে গিয়ে আমার আর পানি লাগে নেই অতিরিক্ত পানি লাগেনি তবে আপনার যদি মেশাতে গিয়ে মনে হয় যে অনেক বেশি শক্ত এটা জিলাপি তৈরি করার ক্ষেত্রে একটু কষ্ট হয়ে যেতে পারে অনেক বেশি শক্ত হয়ে গেলে সেক্ষেত্রে সামান্য একটু পানি মিশিয়ে নিতে পারেন আবার যদি ডালের এই মিশ্রণটা মেশানোর পরে মনে হয় অনেক বেশি নরম হয়ে গেছে সেক্ষেত্রে একটু চালের গুঁড়া মিশিয়ে নেবেন এক কাপ চালের গুঁড়ার সাথে কোয়াটার কাপ পরিমাণ ডালের মিশ্রণ মিশিয়েছি এই পরিমাণে মিশালে আপনার ব্যাটারটা একেবারে পারফেক্ট হবে ভালোভাবে মিশিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আর এরি ফাঁকে এখন পিঠার জন্য শিরা তৈরি করে নেব শিরা তৈরির জন্য চুলায় একটি পাত্রে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ খেজুরের গুড় এখানে আমি খেজুরের পাতলা গুড় বা ঝোলা গুড়টা নিয়েছি তবে আপনি যদি পাটালি গুড় নেন সেক্ষেত্রে গুড়গুলো একটু কিছুটা ভেঙে গুঁড়ো করে দিতে হবে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুটো এলাচ ছয় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি আমি টেবিল চামচ দিয়ে মেপে তারপর এই মগে নিয়েছিলাম পানিটা চুলায় মাঝারি আছে চার পাঁচ মিনিট জাল করলেই দেখা যাবে এই গুড়টা অনেকটা ঘন হয়ে আসছে মানে শিরা তৈরি কিছুটা আঠালো হয়ে আসলে চুলা থেকে গুড়টা নামিয়ে নিচ্ছি আমার শিরা তৈরি হয়েছে পিঠার জন্য শিরাটুকু চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এদিকে ব্যাটার রেস্টে রাখার আধা ঘন্টা হয়েছে এখন পিঠা তৈরি চূড়ান্ত পর্যায়ে চলে যাব আজকের পিঠাগুলো তৈরির জন্য আমি এরকম একটি প্লাস্টিকের পলিথিন ব্যাগ নিয়েছি এটা হচ্ছে আটা ময়দা সুজির সাথে যে একটি ব্যাগ থাকে সেটা নিয়েছি এক কোণা একটু কেটে নিয়েছি আপনি যতটুকু ছিদ্র করবেন কেটে নিয়ে ততটুকু সাইজের পিঠা হবে আমি বেশি মোটা বা বেশি চিকন করিনি মাঝারি সাইজের করেছি পিঠার ব্যাটারটুকু নিয়ে নিচ্ছি এই পিঠার জন্য যে ডালের মিশ্রণটা আছে এটা অনেক বেশি মসৃণ হতে হবে তাহলে পিঠা ভালোভাবে তৈরি করা যাবে পিঠার এই ব্যাটারটা ডালের মিশ্রণের সাথে মেশানোর পরে যদি কিছুটা শক্ত হয় তাতে সমস্যা নেই মানে যদি টাইট হয় তাতে সমস্যা নেই পিঠাটা অনেক বেশি মুচমুচে হবে একটু কষ্ট হবে বানাতে তারপরও মুচমুচি হবে আর যদি অনেক বেশি নরম হয় সেক্ষেত্রে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না কারণ এটা রসালো ও মুচমুচি একটি পিঠা চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন এতে ছেড়ে দিচ্ছি পিঠাগুলো হাতটা একটু গুঁড়িয়ে দিলেই পিঠাগুলো জিলাপির মতো পেঁচ হবে তৈরি হয়ে যাবে পিঠা একেবারে সহজে তৈরি হয়ে যাবে এক পাশ হয়ে আসলে আরেক পাশ উল্টে দিচ্ছি আর চুলার আশটা মাঝারি থেকে সামান্য কমিয়ে রেখেছি এতে করে পিঠাটা সহজে পুড়ে যাবে না এরকম লালচি করে ভেজে তুলে নিচ্ছি গরম গরম পিঠাগুলো এখন কুসুম গরম শিরায় দিয়ে দিলাম দিয়ে একটু উল্টে পাল্টে এক মিনিট রেখে দিচ্ছি শিরার মাঝে তারপর তুলে নিলেই হবে একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এই পিঠা তৈরিতে কোনো মতামত বা প্রশ্ন থাকলে আমাকে কমেন্টসের মাধ্যমে পৌঁছতে পারেন আমি সাথে সাথে কমেন্টসের উত্তর দেব ইনশাল্লাহ মুচমুচে রসালো এর পিঠাটার ভেতরটা কেমন হলো সেটা ভেঙে দেখাচ্ছি এর স্বাদটা কেমন হবে সেটা বুঝতে হলে অবশ্যই এভাবে তৈরি করে খেয়ে দেখতে হবে আপনাদের এই পিঠাগুলো আর যারা খেয়েছেন তারা তো এই পিঠার স্বাদ অবশ্যই জানেন কতটা মজার হয় দেখতেই পাচ্ছেন ভেতরে যেমনটা রসালো আলো সেই রকম ফাপা আর অনেক বেশি মুচমুচি হয়েছে পিঠার উপরই ভাগটা আমার রেসিপি দেখে ভালো লেগে গেলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং আমার ফেসবুক পেজে ফলো করবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ